তো আমি দাওয়াত খেতে গেলাম, দেখি আমাকে চাও দিল না। এটা যে বাপ্পি চৌধুরী আসলে সিনেমাটায় যুক্ত হয়েছিলেন, আপনার মতো একজন নির্মাতা এটার সাথে যুক্ত আছেন, কিন্তু এমন আসলে কোনো কারণে কি আসলে চিত্রনাট্য পছন্দ না হয় নাকি আসলে গল্পের জায়গা? উনি আসলে বলেছিল যে পছন্দ হয়নি তাকে, নাকি সমানভাবে দেওয়া হয়নি গুরুত্ব? শুনো, আমাকে একবার এটা দাওয়াত দিল, তো আমি দাওয়াত খেতে গেলাম, দেখি আমাকে চাও দিল না। তারপরে দেখা করতে হলে দেরি বেরিয়ে আসলাম, ফিরে ওখানে গেছিলি কি? না না, ওরা ওই ওই বাড়িতে একজন লোক মারা গেছে, এই জন্য ওগুলো বন্ধ হয়ে গেছে। আমার প্রেস্টিজ বাঁচাবার জন্য আমি এই কথা বললাম। তো এবার বুঝানো আমি কি বললাম বলতে পেরেছি? যারা আসলে সরে গেছেন, যারা আসলে সরে গেছেন, তো আমার বলো কেন, আমার কথা না বুঝলে দুবার উত্তর দিবা না। বলছে কথা যুক্তি দিয়ে বুঝাইছে, লজিক্যালি বুঝাইছে। যদি না বুঝো তাহলে কিসের সাংবাদিক হলা তুমি? আচ্ছা, দর্শকদের কিছু বলতে স্যার, ওভারে যে কোন দর্শকদের জন্য, এখন দর্শকদের জন্য স্যার